হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করব তোমরাও সব ভালো আছো। আর এই দেখো, আমার মেয়ে সকাল সকাল বায়না ধরেছে কোলে ওঠার জন্য, ঘুম থেকে উঠেই। চা খাবার পর বর গিয়েছিল বাজারে, আর বাজার থেকে যে টাটকা টাটকা সবজি নিয়ে এসছে, আলু, পটল, ভেন্ডি, শসা, লাউ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পালং, সবজি বাজার থেকেই এসেই বরমশাইয়ের আবদার ডিম টোস্ট খাবে। তো এই যে দেখো, একটা ব্রেড নিয়ে নিয়েছি পুরো প্যাকেট, আর এখানে ছটা ডিম। তো বরমশাইয়ের আবদার রাখতেই এই যে সকাল সকাল বানিয়ে নিলাম ডিম টোস্ট, আর সাথে নিয়েছি শসা কুচি আর পেঁয়াজ কুচি। এটাই আমাদের হবে আজকে ব্রেকফাস্ট। চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পর ডিম টোস্ট খাচ্ছি আমরা। ডিম টোস্ট খাওয়ার পর বরকে পাঠিয়েছিলাম মাসকাবাড়ি বাজার আনার জন্য। তো বর এই যে দেখো, গেটটা খুলে একটা একটা করে মাসকাবাড়ি বাজার নিয়ে আসছে, আর মেয়ে তো দেখলে আটার প্যাকেট নিয়ে ঘরকে গেল। আর এখানে এই যে লাল প্যাকেটটার মধ্যে আছে চাল, আর এই সাদা চাল আর মুড়ি, আর এই সাদা প্যাকেটটার মধ্যে আছে মশলাপাতি, ম্যাগি, ধূপ টুপ যা লাগে মাসকাবাড়ি, তাই নিয়েছি আমাদের অল্প করে। আর মেয়ে দেখো, 5 কেজি আটার প্যাকেট একাই নিয়ে চলে এসছে ঘরকে। তো এই যে দেখো, আবার একটা ক্রিম নিয়ে এসছে আমার জন্য, পন্ডস হোয়াইট বিউটি। বাবা, মেয়ে আবার দেখিয়ে দিচ্ছে, দেখো পন্ডস ক্রিম নিয়ে এসছে বাবা। আর এই যে মাসকাবাড়ি দোকানপত্র, তেল আছে, তিন সিসি তেল আছে, আর সাদা তেল আছে 1 প্যাকেট, টোস্ট, চিনি, লঙ্কা, তারপর এই যে আগরবাতি, মিট মশলা, ম্যাগি, যা লাগে মাসের, সাবান, শ্যাম্পু, ভিম জেল, জিরেল, তারপর হলুদ, মুসুর ডাল, লঙ্কা, যাবতীয় জিনিস। বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে 1 প্যাকেট, আর এই যে দেখো সার্ফ 500 গ্রাম আছে, আর এই যে নারকেল তেল আছে 50 গ্রাম, কোলগেট, এই যে সাবান নাম্বার 1 4 পিস, বড় সাইজের পিসগুলো, আর এখানে এই যে ছোলা মটর, তারপরে ছোলার ডাল, হলুদের প্যাকেট, ডাব সাবান, কাপড় ধোয়ার জন্য সাবান, যাবতীয় জিনিস যেটা মাসে লাগে, বাসন ধোয়ার জন্য যে জালি, সবই নেওয়া হয়েছে টুকিটাকি। আর মুড়ি প্যাকেটটা বের করা হলো, আর বলেছিলাম এই যে নুন 1 প্যাকেট, আর বলেছিলাম এখানে চাল আছে, চাল তোলা হয়েছে, 15 কিলোর মতো চাল আছে। চাল ডাল সবই নেওয়া হলো, পুরো টোটাল 1 মাসের বাজার এসেছে। আসলাম লাঞ্চ টাইমে, আজকে লাঞ্চের মেনু কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। এই দেখো, এইখানে আছে ছেঁচড়া, মাছের তেল দিয়ে সবজি দিয়ে ছেঁচড়া বানিয়েছি, ছেঁচড়া। আর এই যে ভাত, এখানে ভেন্ডি সেদ্ধ করেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা ভাজা করে এটাকে মাখবো আচ্ছাটি করে ভেন্ডি হাতে। আর আছে এই যে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি, মাছের ঝোল। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তো এবার আমরা লাঞ্চ করবো।